নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, শুভ জন্মাষ্টমী তিথি থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় এই নয় রাশির জাতক ও জাতিকারা ব্রহ্মাস্ত্র পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই নয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। শুভ জন্মাষ্টমী তিথি থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় এই নয় রাশির জাতক ও জাতিকারা হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। এই সময় আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন সেই অতীব সৌভাগ্যশালী নয়টি রাশি, তা আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি এতটুকু অংশ মিস করবেন না। এই বছরে জন্মাষ্টমী পড়েছে 30 আগস্ট সোমবার, আর এই দিনের পর থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা পেতে চলেছে এই নয়টি রাশি। তা শুন, আমি একে একে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যশালী নয় রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন, তারা কমেন্টস বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এটি লিখুন, তাতে আপনারই মঙ্গল হবেই হবে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই জন্মাষ্টমী তিথি থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন, অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা লটারি কাটছেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা চাকুরি করছেন, তাদের চাকুরিতে পদোন্নতি হতে চলেছে, এবং যারা ঘরে বসে রয়েছেন, তারা চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও শুভ জন্মাষ্টমী তিথি থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ভাগ্যোদয় হতে চলেছে। এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনেকাংশে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা চাকুরি করছেন, তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা ঘরে বসে রয়েছেন, তারা কিন্তু চাকুরির জন্য প্রচেষ্টা করুন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি সন্তান সুখ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির দিক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও জন্মাষ্টমীর দিন থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন। এর পাশাপাশি যারা চাকুরি করছেন, তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে। যারা ঘরে বসে রয়েছেন, তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি চাকুরি পাবেনই পাবেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও জন্মাষ্টমীর দিন থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা পেতে চলেছেন। যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই শুভ জন্মাষ্টমীর দিন থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা পেতে চলেছেন। যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন,
শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুভ জন্মাষ্টমীর দিন থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনেকাংশে করে ফেলবেন। শুধু তাই নয়, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইন কোনো কাজ করছেন, ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুভ জন্মাষ্টমীর দিন থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনারা করে ফেলবেন। এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু পাবেন। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আট নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শুভ জন্মাষ্টমীর দিন থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনেকাংশে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জন্মাষ্টমীর দিন থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এ সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হতে চলেছে, এবং যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন। সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু এই সময় থেকে যথেষ্ট পরিমাণে শুভ দিন আগত হতে চলেছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।